وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون. والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون. والذين إذا أصابهم البغي هم ينتصرون. وجزاء سيئة سيئة مثلها فمن عفا وأصلح فأجره على إنه لا يحب الظالمين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل طائفের কথা ভেবে কাঁদে শুধু দুনায়ন এমন দরদি পেতে কাঁদে মনন ক্ষণ কাঁদে মনন ক্ষণ ওহুদে দাত হারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে অতুল আল্লাহুম্মা وعلى آلِ سبحان بولون بلغ العلا بكماله كشفت تجا بجماله حصلت جميع خصاله مشرق حب محمد مطلع ديوان امام مطلع خورشيد سقاس سيني سوزان ما بلغ العلا নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মুসাপুর ছোট ধলি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদ মাহফিল ইন্তেজামী কমিটি কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল 2023 মহতি আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি মুসাপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব আইয়ুব আলী আজকের এই মহৎ আয়োজনের বরেণ্য মেহমানবৃন্দ বিশেষ করে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ আমার বাম পাশে বসা ডক্টর মুজাম্মিল হক আজহারি হাফিজাহুল্লাহ কথা বলেছেন জামিয়া আরাবিয়া হাজি ইউনুস কওমি মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মুফতি রবিউল ইসলাম হাফিজাহুল্লাহ উপস্থিত হযরত উলামায়ে কেরাম ফদল আইজাম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন তৌহিদের পতাকাবাহী কালিমার ঝান্ডাবাহী দীন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দীনী ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা
আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারো দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন, ভালো আছি আলহামদুলিল্লাহ। মুসাপুর আমার খুব পুরাতন জায়গা, আজ থেকে 8-10 বছর আগে থেকে এই এলাকায় আমার আসা যাওয়া, তাই চিরচেনা, জাস্ট অনেক আগের চেনা মানুষের সাথে আবার দেখা হলো, যিনি আমাকে আপনাকে আমার সুন্দর একটা আয়োজনে আসার বসার তৌফিক দিলেন। কালিমাতুর শুকর আদায় করি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ, আবারও বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু وإليك أنبت وبك خاصمت। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমার পূর্বে যারা কথা বলেছেন অনেক বিচক্ষণ এবং বড় আলেমে দ্বীন তারা কথা বলেছেন, আমি শেষ ক্লাসে এসে কিছু ভাঙ্গা চোড়া কুসি কথা বলতে চাচ্ছি, আমাকে সময় দেওয়া যাবে তো? চলে যাবেন না? মনে থাকবে? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যে কিতাবের আলোচনা আমরা শুনতে এসেছি, এই কিতাবটাকে দুনিয়ার না আসমানের, বৃষ্টি নাজিল হওয়া আসমান থেকে নাজিল হওয়া পানিতে মাটির উর্বরতা শক্তি সেচ দেওয়া, পানি দিয়ে মাটির উর্বরতা শক্তির দিক থেকে কোন পানির উর্বরতা বেশি হয়? বৃষ্টির পানি। সেচ দিয়ে পানি দিলেও উর্বরতা শক্তি বাড়ে, কিন্তু আসমান থেকে নাজিল হওয়া পানির উর্বরতা বেশি, শক্তি বেশি, বরকত বেশি। যখন বৃষ্টি নাজিল হয় মেঘের গর্জন হয়, মেঘের গর্জনে লক্ষ লক্ষ মেট্রিক টন ইউরিয়ার কাজ করে জমিনটা। সেচ দেওয়া পানি দিয়ে মাটির উর্বরতা শক্তি যতটুকু বৃদ্ধি পায়, তার চেয়ে যেমন আসমানি পানি দিয়ে নাজিল হওয়া পানি দিয়ে যেমন তার চেয়ে উর্বরতা শক্তি বৃদ্ধি পায়, ঠিক তেমনই দুনিয়ার যে সমস্ত বইগুলো আছে কিছু ফায়দা হয়, কিন্তু আসমানি কিতাবের ফায়দা আমার আপনার জন্য কম না বেশি? আসতে বলবেন না কম না বেশি? বেশি। পৃথিবীর সকল বইগুলো মানুষের রচনা, কোরআন কার দেওয়া? আসতে বলবেন না কার দেওয়া? আকাশকে বানিয়েছেন। খুব দুর্বল মনে হয় আকাশ নাকি? এই ছাদটা কি দুর্বল? না, খুব মজবুত আকাশ। আল্লাহ তাআলা তিনি খালেক, তিনি সৃষ্টিকারী। আমরা শুধু সৃষ্টি নিয়ে একটু নড়াচড়া করি, সকল সৃষ্টি কার? আসতে বলবেন না কার? আল্লাহ তাআলা। আমাকে বানিয়েছেন যিনি, আকাশ বানিয়েছেন যিনি, জমিন বানিয়েছেন যিনি, সাত সমুদ্র সাবাতু আবহুর, সাত সমুদ্র বানিয়েছেন যিনি, তিনি কোরআন পাঠিয়েছেন। এটা দুর্বল কোন কিতাব নয়। আল্লাহ তাআলা এর মধ্যে যা বলেছেন একটাও অপ্রাসঙ্গিক কোনো কথা নেই, বাড়তি কোনো কথা নেই, অতিরিক্ত কোনো কথা নেই।
আল্লাহ তাআলা এর মধ্যে যা কিছু বলেছেন বান্দার জীবনের জন্য যেটা দরকার সেটাই বলেছেন সুবহানাল্লাহ সেই মুকাম্মালে নিজামে হায়াত কমপ্লিট এন্ড ব্যালেন্সড কোড অফ লাইফ কোরআনে কারীম থেকে আমি সূরা শুরা 38 39 40 এই আয়াত ত্রয় আমি তেলাওয়াত করেছি তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি আল্লাহ যেন আমাকে সেই কথাগুলো বলার তৌফিক দেন যে কথাগুলো উম্মার জন্য খুবই জরুরি আল্লাহ কবুল করুন আমিন জোরে বলি আমিন আমিন এটা এমন একটি কিতাবের নাম কবি কবিতা খুঁজবে পাবে সাহিত্যিক সাহিত্য খুঁজবে পাবে লেখক লেখা খুঁজবে পাবে রাষ্ট্রনায়ক রাষ্ট্রের পরিচালনা কেমনে করবে তা পাবে সমরনায়ক সমর সমরের যত বিষয়গুলো শেষে এখানের মধ্যে এর মধ্যে পেয়ে যাবে সায়েন্টিস্ট সে বিজ্ঞান খুঁজে পাবে একজন রাজনীতিবিদ রাজনীতি করবে তার তথ্য কোরআনে মনে হয় বাদ পড়ছে আসতে বলবেন না আছে না নাই যে যেদিক থেকে চাবে সব কিছু সকল চাহিদা পূরণ করে দিয়েছেন কে তিবিয়ানাল লিকুল্লি শাই সব কিছু দিয়ে দিয়েছেন কিন্তু দুঃখজনক হলো সত্য আমরা সেই কোরআনটাকে একটা শ্রেণীর জন্য অনেকে মনে করি যে এটা আলেমরাই পড়বে আমরা আর পড়ে কি করব এটা হিন্দু ভাইরা ধারণা করতে পারেন তারা ব্রাহ্মণদের জন্য বরাদ্দ রাখতে পারেন খ্রিস্টানরা পাদ্রির জন্য বরাদ্দ রাখতে পারেন কিন্তু কোরআন কোন আলেমদের জন্য শুধু নয় কোরআন সকল মুসলমানের জন্য ঠিক কি না এটা না বুঝে না জেনে না আমল করে জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই জানতে হবে মানতে হবে আমল করতে হবে তবেই জান্নাত পাওয়া যাবে আমি সত্য একটা কথা বলেই ফেলি মূর্খের জন্য জান্নাত নাই হয়তো কথা শুনে অনেকে একটু ভয় পেয়ে যাচ্ছেন মূর্খের জন্য জান্নাত নেই ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা সালামা আল্লাহ বলছেন ওদের সঙ্গে বেশি কথাই কয় কথাও বলো না সালাম দিছো না পৃথিবীর প্রথম মানুষ যিনি আমাদের আব্বা তিনি কে বলেন তিনি কে আদম আলাইহিস সালাম তিনি কি মূর্খ না শিক্ষিত বলেন জ্ঞানী মানুষ পৃথিবীর প্রথম মানুষ তিনি প্রথম বিজ্ঞানী জোরে কর সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর প্রথম মানুষ যাকে পাঠিয়েছেন তিনি ছিলেন বিশেষ জ্ঞানী একজন মানুষ বিশেষ জ্ঞান আল্লাহ তাআলা তাকে দান করেছেন ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন জাগতিক জীবনের যত কিছু নাম আছে সকল সমস্ত নামগুলো তাকে শিখিয়েছেন কিয়ামত পর্যন্ত এত জ্ঞানী মানুষ কোনোদিন আর আসবে না এই পৃথিবীর যত কিছুর নাম সব নাম জানা ছিল আমাদের বাপের জোরে কর সুবহানাল্লাহ সব কিছুর নাম তিনি জানতেন পৃথিবীতে এখন কেউ আছে এরকম আমার বাপ জ্ঞানী ছিলেন আমাকেও জ্ঞানী হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া ইকরামকে দিয়ে সভ্যতাকে নিয়ে এসেছেন সমস্ত সভ্যতার অগ্রনায়ক হলেন আম্বিয়া কেরাম আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন কৃষি কাজের রূপকার দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন অস্ত্র নির্মাতা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার যত সভ্যতা সব এসেছে নবীদের মাধ্যমে সুবহানাল্লাহ আর আমরা কি শুনি আমাদের ইতিহাসকে বিকৃত করে মুসলমানদেরকে পিছনে রাখা হয়েছে এই পৃথিবীতে যত কিছু অবদান সমস্ত অবদান হলো মুসলমানদের কাদের 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 মুসলমানদের মুসলমান তো শাসকের জাত মুসলমান তো শাসন করার জাত কিন্তু মুসলমান আজকে শাসক না শাসিত মুসলমান আজকে শোষিত নির্যাতিত নিপীড়িত
কেন কি জন্য এটার কারণ বের করা দরকার কোরআনে তার জবাবটা আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তোমরা কেন নির্যাতিত আজকে তোমরা কেন লাঞ্ছিত কেন বঞ্চিত হচ্ছে এর কারণটা কি আল্লাহ রাব্বুল আলামিন তাও সুন্দর করে বান্দাকে স্পষ্ট করে জানিয়ে দিয়ে বলছেন বান্দা চেঞ্জ হয়ে যাও أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض তুমি কিতাবের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না এই যদি হয় তোমার চরিত্র তাহলে ফলাফল হলো ইল্লা খিজিয়ুন ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত হবে আর আখিরাতে ক্ষতিগ্রস্তদের তুমি অন্তর্ভুক্ত হয়ে যাবে উত্তর কোরআনে আছে না নাই বলেন আজকে মুসলমান কোরআনটাকে আংশিক ধরেছে পুরোপুরি ধরতে পারে নাই মুসলমান পছন্দ মতো সে ধরে ইসলাম মানতে চায় ইসলাম তো নিজের পছন্দ মতো মানলে হবে না ইসলামকে মানতে গেলে পুরোপুরি মানতে হবে হুকুমটা কে দিয়েছেন যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন উদখুলু ফিসসিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين পুরো পুরি ঠুকে যাও আংশিক মানার নাম ইসলাম নয় আল্লাহকে মানে খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করে ইহুদিরাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তাদের বিশ্বাসের মধ্যে আংশিক ভাবটা আছে কিছু মানে না প্যাঁচ লাগায় দেয় ওরাও কিন্তু আল্লাহকে মানে ইহুদিদের বক্তব্য কোরআনে এসেছে ওয়াকালাতিল ইয়াহুদু উসাইরুন ইবনুল্লাহি ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ দালিকা ক্বাউলুহুম বিআফওয়াহিহিম জোরে বলি আল্লাহু আকবার ইহুদিরা বলে উসাইর হলো আল্লাহর ছেলে আল্লাহ কিন্তু ঠিকই বিশ্বাস করছে কিন্তু সাথে লাগায় দিয়েছে কি শিরিক লাগায় দিয়েছে যারা নাসারা যারা খ্রিস্টান তারা বলে ঈসা হলো আল্লাহর ছেলে আল্লাহকে মেনে এত লাভ হলো না ঠিক তেমনি আমাদের দেশেও কিছু মুসলমান আছে আল্লাহকে মানে কিন্তু বলে আল্লাহর আইন মানি না অমুকের আইন মানি আছে না নাই সেই লাউ সেই কুদি সেই লাউ সেই কুদি একটু ভিন্ন ভাবে জিনিসটা হয়তো আমাদের সামনে উপস্থাপন হয়েছে আমার বন্ধুগণ এই দিকে লক্ষ্য করে আল্লামা ইকবাল আফসোস করে বলেছেন ও জামানে মে মুআসসাজ থে হাম মুসলমান হো কর আর তুম খারে হয়ে তারে কে কুরআন হো কর সে যুগের মানুষেরা কোরআনে কারীমকে তাজিম করার কারণে কোরআনে কারীমের ইত্তেবা করার কারণে গোটা পৃথিবীতে তারা মর্যাদার উচ্চাসনে সমাসীন হয়েছিল আজকের মুসলমান কোরআনটাকে ছেড়ে দেবার কারণে আংশিক মানার কারণে কিছু অংশ গ্রহণ করেছে কিছু অংশ গ্রহণ করে নাই কোরআনকে বাদ দেওয়ার কারণে গোটা পৃথিবীতে আজকে মুসলমান হয়ে গেছে মার খাওয়ার জাত নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে অথচ গোটা পৃথিবীতে প্রতি চারজন একজন মুসলমান গোটা পৃথিবীর যত খনিজ সম্পদ প্রাকৃতিক সম্পদ ম্যাক্সিমাম সব মুসলমানদের হাতে ছিল সবকিছু মুসলমানরা নিয়ন্ত্রণ করত কিন্তু আজকে মুসলমান সব হাত ছেড়ে দেওয়ার কারণ হলো মুসলমান তার ইসলাম থেকে অনেক দূরে চলে গেছে ইসলামকে নিজের মতো করে মানলে হবে না ইসলামকে মানতে হবে কার বিধান মতো কার হুকুম মতো আল্লাহর হুকুম মতো একটা প্রশ্ন করি আমি আমার দেশে সুদ আছে না নাই জেনা আছে না নাই মদের বোতল আছে না নাই এই তিনটা জিনিস ছিল আবু জেলের সমাজে আবু জেল যে সমাজ কায়েম করেছিল সেই সমাজেও সুদ ছিল জেনা ছিল মদ ছিল তিনটা জিনিস আবু জেহেল সমাজে চালু করেছিল আমাদের সমাজে ওইগুলো আছে না নাই
এখন বলেন আমরা কি এটাকে ইসলামী সমাজ কি বলতে পারবো নাকি পারবো না ইসলামী সমাজ আপনি কেমনে বলবেন সূত্র আজকে অ্যাভেলেবল জেনা ওপেন বিষয় মদের বোতল প্রকাশ্যে নিয়ে ঘুরছে মদের দোকানে মদের কাস্টমার যাচ্ছে দোকানদারও আছে সবকিছু চলছে অথচ আমরা আলহাজ লাগায় বসে আছি মুফতি লাগায় বসে আছি মাওলানা লাগায় বসে আছি ঠিক আছে ভালো কথা আমার বন্ধুগণ এই সমস্ত অন্যায় এই সমস্ত জাহিরি সমাজের সেই সমস্ত কাজগুলো সমাজ থেকে বন্ধ করার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই শুধু মাহফিল করলে কি বন্ধ হবে নাকি শুধু আজ মাহফিল করলেই বন্ধ হবে না বন্ধ হবে কেমনে কি করে বন্ধ করতে হবে তার সিস্টেম আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন আসুন ধীরে ধীরে আমরা আলোচনার দিকে চলে যাই বান্দারে তুমি আমি আমি তোমার কাছে কয়েকটা কাজ দিয়ে দিচ্ছি বান্দা এই সমস্ত কাজ যদি করতে পারো আমি তোমাকে পুরস্কার দেব ফাজরুহু আলাল্লাহ সেই বান্দার জন্য পুরস্কার আছে কার কাছে আল্লাহর কাছে ছয়টা কাজ তুমি করবা সূরা শুরা সূরা পরামর্শের সূরা এই সূরার নাম হলো পরামর্শ এই জাতীয় পরামর্শ জাতির জন্য পরামর্শ করার জন্য জাতীয়ভাবে যে জায়গায় বসা হয় সেই জায়গার নাম কি বলেন সংসদ পার্লামেন্ট পার্লামেন্ট নামে একটা সূরা আছে আবার দল নামেও সূরা আছে সূরাতুল আহজাব দল নামে সূরা আছে পার্লামেন্ট নামে সূরা আছে তাহলে তো রাজনীতি কোরআনে নাই আসতে বলবেন না আছে না নাই যারা বলে ইসলামে রাজনীতি নাই আবার যারা বলে ধর্মের নামে যারা রাজনীতি করে এগুলো সব চাপাবাজি ঠিক কিনা যে বলবে ইসলামে রাজনীতি নাই তার ইমানই তো নাই তার ইমান আছে নাকি পথের যে রাজা রাজপথ নীতির যে রাজা রাজনীতি হাসের রাজা রাজহাঁস বলে না হাসের রাজা রাজহাঁস নীতির রাজা রাজনীতি শ্রেষ্ঠ রাজনীতি তো কোরআন আল্লাহু আকবার বলে এর মধ্যে আল্লাহ তাআলা সব বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে এই সমস্ত পাপগুলো সমাজ থেকে নির্মূল করার জন্য তোমাকে দায়িত্ব দিয়েই আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله তোমরা শ্রেষ্ঠ জাতি মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে তোমরা কি করবে সৎ কাজের আদেশ দিবা অসৎ কাজের বাধা প্রদান করবে এবং ঈমান আনবে কার উপরে ইমানের কথা আল্লাহ তাআলা পরে বলে দিয়েছেন আগে সৎ কাজের আদেশ দেওয়া শিখো অসৎ কাজের বাধা দেওয়া শিখো যে মানুষের ভিতরে সৎ এবং অসৎ ন্যায় এবং অন্যায় হালাল এবং হারামের জ্ঞান যে বান্দার সামনে স্পষ্ট নয় সে কেমন করে একজন মানুষ হতে পারে এই জন্য হালাল এবং হারাম এটাকে বাছাই করার যোগ্যতা আমাকে কে দিয়েছেন আসতে বলবেন না কে দিয়েছেন জ্ঞান অর্জন করতে হবে বুঝতে হবে শিখতে হবে আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় ছয়টা কাজের কথা বলছেন বান্দারা শোনো ছয়টা কাজ যদি তুমি করতে পারো আমি আল্লাহ তোমার জন্য পুরস্কার রেখে দিয়েছি নাম্বার ওয়ান হলো ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়রাল ইসমি ওয়াল ফাওয়াহিশ নাম্বার ওয়ান হলো যারা বড় বড় কবিরা গুনাহগুলোকে ছাড়বে যারা ফাহেশা কাজগুলো যারা ছেড়ে দেবে এক নাম্বার হলো বড় বড় কবিরা গুনাহ তোমার ছাড়তে হবে আজকে সমাজে কবিরা গুনাহগুলো আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আছে
আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় আরো সুন্দর করে বলছেন ইন তাজতানিবু কাবায়রামাতুন খাউনা আনহু নুকাফির আনকুম سيئاتكم وندخلكم مدخلا كريما তুমি যদি বড় বড় গুনাহগুলোকে ছেড়ে দাও তোমার জীবনে অর্জিত ছোটখাটো গুনাহ দিকে আমি আল্লাহ তাকাবই না সবগুলোকে maaf করে দেব এবং আমি তোমাকে সম্মানজনক জান্নাতে আমি তোমাকে দাখিল করব জোরে বলি সুবহানাল্লাহ الا انبئكم باكبر الكبائر আমার নবীজি বলেন ও সাহাবীরা আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনার কথা বলবো নাকি এই কথা বলি রাসূল তিনটা বড় বড় কবিরা গুনার কথা বললেন الا انبئكم باكبر الكبائر নাম্বার 1 হলো আল শিরক বিল্লাহ আল্লাহর সঙ্গে শিরিক করা নাম্বার 2 উকুকুল ওয়ালিদাইন পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা নাম্বার 3 হলো কওল যুর বেহুদা কথা বলা বাজে কথা বলা এই সমস্ত পাপগুলো আজকের সমাজেও আছে না নাই তাহলে নাই কি সুদ আছে জেনা আছে মদের বোতল আছে এইদিকে শিরকের কাজও আছে শিক্ষার হার আজ থেকে 10 বছর আগে যা ছিল এখন এই দেশে শিক্ষার হার বেড়েছে না কমেছে বেড়েছে কিন্তু বাপ মার সেবার হার কমেছে শিক্ষার হার বাড়লো বাপ মার সেবার হার কমলো তাহলে কি শিক্ষা আমরা কি জুত মতো শিক্ষা পাইছি না কাজের শিক্ষা পেয়েছি আমরা না পাইনি দেখেন না জাতির শ্রেষ্ঠ সন্তান হলো মুক্তিযোদ্ধা কয়েকদিন আগে জাতীয় পত্রিকার জরিপ 2000 মুক্তিযোদ্ধা তারা মুক্তিযোদ্ধা ভাতা নিচ্ছে ভাতা নিয়েছে যাদের জন্ম যাদের বয়স হলো 52 বছর দেশ স্বাধীন হয়েছে কয় বছর যুদ্ধ করলো কোন দিন মারপেট থেকে অথবা রুহের জগৎ থেকে সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ যে শিক্ষার ভিতর দিয়ে আল্লাহকে চেনা যায় না যে শিক্ষার ভিতর দিয়ে বান্দার ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হয় না ওটা কোনো শিক্ষা নয় সিলেবাসে দেখলাম কোন ক্লাসে যেন একটা সিলেবাস দিয়েছে একটা আর্টিকেল দেখলাম যে বই ভয় দেখায় যে বই ভয় দেখায় সেই বই বই নয় এই কিসের ঠিক যে বই ভয় দেখায় সে বই বই নয় মানে কোরআন জাহান্নামের ভয় দেখায় কোরআন কিসের ভয় দেখায় জাহান্নামের ভয় দেখায় যে বই বই যে বই ভয় দেখায় সে বই বই নয় চিন্তা করুন কি সূক্ষ্মভাবে নাস্তিক্য চেতনা নতুন করে জাতির মধ্যে ঢুকানোর অপপ্রয়াস চালাচ্ছে কোন ষড়যন্ত্র টিকবে না কোন ষড়যন্ত্র টিকবে না ইসলাম ছিল আছে থাকবে নমরুদ খুব বাড়াবাড়ি করছিল বাড়ে নাই বেড়েছিল আল্লাহ রাখছেন খতম করেন নাই ফেরাউন আসমানি কিতাবে আগুন ধরিয়ে দিয়েছিল অসংখ্য আলেমকে হত্যা করেছিল 40,000 শিশুকে এট এ টাইম হত্যা করেছিল তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না নমরুদকে শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করলেন কি দিয়া হ্যাঁ কি মশা দিয়া সচল না অচল অচল ঠ্যাং নাই একটা পাখা নাই প্রতিবন্ধী মশা এই তো দেখছেন ওয়াজ কি শুধু আমি পারি নাকি কি সুন্দর একটা ভাষা উনি বলে ফেললেন আল্লাহ তাআলা মশার উদাহরণের জন্য দিয়েছেন মশার উদাহরণ আছে না কোরআনে সূরা বাকারার 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা
فأما الذين آمنوا فيعلمون أنه الحق جلبلنا الله أكبر الله رب العالمين মুসলধরম দিতিনি কোন লজ্জাবত করেন না লজ্জা পান না যারা ঈমানদার তারা এর মধ্যে হকটা খুঁজে পায় আর কাফেররা বলে মাদা আরাদাল্লাহু বিহাদা মাসালা তোমার আল্লাহ এই উদাহরণ দিয়ে কি এখানে ইচ্ছা পোষণ করেছেন ছোট্ট একটা প্রাণী মশা কি এমন কি জিনিস মশাকে যদি আমরা দুর্বল মনে করি কোরআন তো কোনো অতিরঞ্জিত কোনো কথা বলে না আল্লাহ যা বলেছেন কাজের কথা বলেছেন এখানে মশা ধরন দিয়েছেন অবশ্যই এর মধ্যে কিছু কারণ আছে না নাই মশা যে দুর্বল মনে করি আমরা আসলে দুর্বল কোন প্রাণী মশা নয় মশার মধ্যে শক্তি আছে আমার বন্ধুগণ আমরা যখন রাতে ঘুমাই মশারি টাঙ্গায় ঘুমাই মানুষ শক্তিশালী না মশা শক্তিশালী জেলখানায় কে ঢোকে মশারি তো একটা জেলখানায় সামান্য মশার কাছে আমরা বন্দী আমি এত শক্তিশালী মশার সঙ্গে পারি না আল্লাহ রাব্বুল আলামিন মশার উদাহরণ দিয়েছেন চারটা কারণ আমি উল্লেখ করছি মশা যে শক্তিশালী প্রাণী মশা থেকে শিক্ষা নেওয়ার কিছু আছে আমাদের নাম্বার ওয়ান মশা যখন মানুষকে কামড়ায় খাইতে খাইতে যে মশা বেশি রক্ত খায় তার হায়াত বাড়ে না কমে ঠিক তেমন এই দুনিয়াতে যে সমস্ত লোকগুলো পরিমাণে যারা জনগণের মালগুলো লোপাট করবে বেশি বেশি খাবে তাদের হায়াত কমবে ঠিক কি না কমবে নম্বর দুই মশা মানুষকে কামড়ায় মানুষকে যে মশা কামড়ায় প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় বানিয়েছেন খলকনাকুম আজওয়াজা আল্লাহ মানুষকে জোড়ায় জোড়ায় বানিয়ে দিয়েছেন মানুষের পাশাপাশি যত মখলুক সবাইকে জোড়ায় জোড়ায় বানিয়ে দিয়েছেন মশার মধ্যে জোড়া আছে স্বামী মশা পুরুষ মশা স্ত্রী মশা মানুষকে যে মশা কামড়ায় সে মশাটা পুরুষ মশা কামড়ায় না স্ত্রী মশা কামড়ায় স্ত্রী মশা ওই যখন থেকে একজন বলেছে উনি সায়েন্সের ছাত্র সায়েন্স না সায়েন্সের ছাত্র স্ত্রী মশা কামড়ায় তাহলে কামড়ায় কারা পুরুষ না মহিলা ও তাই না কি রাগটা করতেছেন নাকি আপনারা আমি মাদেরকে এখানে ছোট করছি না কামরানের দায়িত্ব হলো স্ত্রী মশা ও যদি না রক্ত খায় বংশ তো বিস্তার হবে না কিন্তু মশা যে স্ত্রী মশা যে মানুষকে কামড়ায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 26 নম্বর আয়াতে যে এক্সাম্পলটা দিয়েছেন মশার সেই মশা কিন্তু পুরুষ মশা নয় স্ত্রী মশার কথাই বলেছেন বাউ বতন স্ত্রীলিঙ্গ মুয়ান্নাস স্ত্রী মশা যে কামড়ায় কোরআন 1500 বছর আগে নাজিল হলো আমার নবীজি কোন ল্যাবরেটরিতে পড়াশোনাও করেন নাই কোনো গবেষণাও করেন নাই আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে ইস্তি মশার কথা জানিয়ে দিচ্ছেন কোরআন তো দুনিয়ার কোন লেখকের লেখা বই নয় কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে জোরে কান সুবহানাল্লাহ মৌমাছি নামে একটা সূরা আছে সূরাতুন নামাল আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছি কি ওহি দিয়েছেন মৌমাছি সে বাসায় বড় বড় বাসার বাসার ছাদের নিচে তারা বাসা বানায় গাছের ডালে বাসা বানায় আল্লাহ তাআলা তাদেরকে যখন অর্ডার দিয়েছেন আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা আনিত্তাখিদি মুয়ান্নাসের সিগা ঠিক আছে না মধুহরণ করে মধুর ডিপার্টমেন্টে কাজ করে পুরুষ মৌমাছি নয় মহিলা মৌমাছি আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা আল্লাহ তাআলা এখানেও মুয়ান্নাস প্রয়োগ করেছেন নাম্বার তিন মশার কথা বলছিলাম নাম্বার ওয়ান হলো কি বলেছি মনে আছে আপনাদের নাম্বার টু হলো মশা কামড়ায় স্ত্রী মশা কামড়ায় নাম্বার তিন হলো রাতের বেলা ঘুমিয়ে পড়লাম রাতের বেলা ঘুমিয়ে পড়ার পর মশারি টাঙ্গায় শুয়ে পড়েছি দুই একটা মশা যদি ওর ভিতরেই ঢুকে থাকে অথবা ঢুকে যায় যদি আপনি যদি ঘুম পাড়তে যদি একটু দেরি হয়ে যায়
হঠাৎ করে যদি দুই তিনটা মশা যদি এসে আপনার কানের কাছে ভন ভন শুরু করে, ঘুম হবে নাকি? ঘুম হবে? যে আওয়াজটা করে এই আওয়াজটা কিন্তু কোনো আওয়াজ নয়। এই আওয়াজটা কেন আসে? সায়েন্স বলতেছি প্রত্যেকটা মশা তার পাখাকে প্রতি সেকেন্ডে নাড়াই হলো 500 থেকে 600 বার, 500 থেকে 600 বার। এই দুনিয়ার কোন দ্রুতগামী কোন মেশিনও এত দ্রুত কোন কাজ করতে পারে না। একটা মশা তার পাখাকে প্রতি সেকেন্ডে নাড়াই হচ্ছে 500 থেকে 600 বার। আল্লাহু আকবার বলেন। মশা নাম্বার 4 হলো দুনিয়ার মানুষ। আমি মশার যে উদাহরণ দিয়েছি, এই দুনিয়া থেকে একজন কাট্টা শয়তানকে, কাট্টা কাফেরকে আমি দুনিয়া থেকে বিদায় করেছি কিসের কামড় দিয়া? কিসের কামড় দিয়া? পৃথিবীর যারা 90 নমরুদ সেজেছ, পৃথিবীর যারা 90 ফেরাউন সেজেছ, ইতিহাস থেকে শিক্ষা নাও। কুফুর দিয়ে শাসন চলে, জুলুম দিয়ে শাসন চলে না, জুলুম দিয়ে শাসন চলে না। আল্লাহ কিছু সুযোগ দেন, কিন্তু ধরেন আল্লাহ কয়দিন, ধরেন আল্লাহ কয়দিন, একদিন ধরেন। আমার বন্ধুগণ, ইমানকে নষ্ট করার জন্য নানামুখী ষড়যন্ত্র সমাজে বিভিন্ন দিক থেকে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমার আপনার ইমানকে টিকে রাখতে হবে, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, প্রচেষ্টা চালাতে হবে। নাম্বার 1 হলো আমরা পাপকে নিয়ন্ত্রণ করব। পাপ যে হবে না তা নয়, গুনাহ যে হবে না তা নয়, কারণ বান্দার গুনাহ করার যোগ্যতা আছে না নাই, এই যোগ্যতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। গুনাহ তো হতেই পারে, কিন্তু গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে হবে। হঠাৎ করে কোন গুনাহ হয়ে গেল, চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে মাফ চেয়ে নেব, তওবা করে নেব, মাফ করে দিবেন কে? আস্তে বলবেন না, মাফ করে দিবেন কে? আমি কি আলোচনা শেষ করে দেব? চালাবো আলোচনা? যাওয়ার মশান নিচ্ছেন নাকি কেউ? একজন লোকও যাবেন না, একটু বসেন না। হ্যাঁ, ওটা আবার বেশি বলা হয়ে গেল, তাই না? সারা রাত থাকবেন? আগ্রহ আছে আপনাদের? সবাই থাকবেন, আমি চলে যাব না। আমার তো এক রাত না, আমার তো সব রাত। খুব ভালো মানুষ আপনারা, সম্মানিত ভাইয়েরা, কেউ যাবেন না? শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কি এখানে একার না সবার? সবাই থাকব। যদি আপনার সেজদায় মজা না আসে, কোরআন তেলাওয়াতে যদি মজা না আসে, কোথাও একাকী থেকে যদি আল্লাহর ভয় না আসে, ভাবতে হবে আমার ইমানের মধ্যে কোনো না কোনো ভেজাল ঢুকছে। মাহফিলে বসে যদি আপনার আমার যদি বিরক্তি আসে, ভাবতে হবে যে আমার ইমানের মধ্যে আমি আসল স্বাদ খুঁজে পাইনি। আমি কথা একটু মনে হয় খুব চড়া বলে ফেললাম নাকি? এই মজলিসের কি দাম, কি গুরুত্ব আমরা একদিন বুঝব। একটু বসেন না, দুই একজন করে রাত হয়ে গেছে, একটু ওঠার চিন্তা করছেন, কিন্তু না, আমরা আজকে প্রত্যেককে সাথে নিয়ে আমরা শেষে দোয়া করে এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, 6টা কাজ আল্লাহ তাআলা এই 3টা আয়াতের মধ্যে করতে বলেছেন। নাম্বার 1 হলো বান্দা পাপকে নিয়ন্ত্রণ করো, পাপকে ছেড়ে দাও, পাপের কাছে যেও না। নফল নামাজ পড়লাম, নফল রোজা রাখলাম, তাহাজ্জুদ নামাজ পড়লাম, জিকির আজগার করলাম, কিন্তু গুনাহ ছাড়তে পারলাম না, এটা বুজুর্গি নয়। আপনারা যদি নফল কিছু কাজ বাদও পড়ে যায়, জিকির আজগার যদি বাদও পড়ে যায়, আপনি বড় বড় গুনাহ সেরেছেন, এটা আপনার বড় বুজুর্গি। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহকে ছাড়তে হবে। হাশরের ময়দানে বান্দার জীবনের যত আমলনামা আছে, এর মধ্যে বড় আমলনামা সেটা হলো, সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে, সেটা হলো হুসনে খুলক, উন্নত চরিত্র। উন্নত চরিত্র গঠন করতে হবে, উন্নত চরিত্র তখনই গঠন হবে যখন বান্দার জীবন থেকে পাপটা মাইনাস হয়ে যাবে।
আমরা পাপটাকে ছেড়ে দেব জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ আমার বন্ধুগণ কার জীবনে পাপ নাই পাপ তো সবার জীবনে থাকবে কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা তোমরা মাফ চেয়ে নাও আল্লাহর কাছে আল্লাহ তোমাকে মাফ করে দিবেন তোমার গুনাহ যত বড় আল্লাহর রহমত তার চেয়ে অনেক বেশি বড় এই জন্য আমরা ক্ষমা চেয়ে নেব কার কাছে আস্তে বলবেন না কার কাছে আল্লাহর কাছে আল্লাহ চান বান্দা তুই আমার কাছে ক্ষমা চা আমি তোকে ক্ষমা করে দেব আল্লাহ বলেন বান্দা তুই আমার দিকে যখন এক হাত আগাবি আমি তোর দিকে দশ হাত আগাব বান্দা তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি আমি তোর দিকে দৌড়ে দৌড়ে যাব আল্লাহ আমাকে মাফ করার জন্য অস্থির কিন্তু আমরা আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে নিতে পারি না প্রত্যেক রাত্রে যখন গভীর হয়ে যায় আমার আল্লাহ তাআলা আর শাজিম থেকে প্রথম আসমানে চলে আসেন সুবহানাল্লাহ বলবেন সব রাত আর শাজিম থেকে প্রথম আসমানে এসে বলেন আলামি মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাবি আমি তাকে ক্ষমা করে দেব কিন্তু মাসখানেক আগে গোটা পৃথিবী জুড়ে একটা খেলা হলো কি খেলা জানেন না বিশ্বকাপের খেলা হলো ফজর পায় না ফজর ঘুমে যায় নামাজ পড়তে পারে না কক্সবাজার থেকে মাহফিল করে রাতের বেলা আমি আসতেছিলাম সেই সময় দেখি প্রত্যেকটা মোড়ে মোড়ে রাত বারোটা রাত তিনটার দিকে বিশাল বড় প্রজেক্টর দিয়া খেলা দেখতেছ অথচ আল্লাহ তাআলা সেই সময় প্রথম আসমানে চলে এসে বলেন কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব মুসলমানের বেহুদার সময় নষ্ট করার সময় নেই প্রত্যেকটা সেকেন্ড কে কাজে লাগাতে হবে প্রত্যেকটা মুহূর্ত কে কাজে লাগাতে হবে যে কোনো মুহূর্তে আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব এই দুনিয়াতে আপনজন বলতে মূলত কেউ নাই আমার আপনজন বলতে একমাত্র কেবল মাত্র শুধুমাত্র কে আসতে বলবেন না কে এই জন্য সকল সম্পর্কের আগে আমার সম্পর্ক হবে এক নাম্বার কার সাথে আল্লাহ আল্লাহর সম্পর্ক করতে গেলে পাপ পাপকে গ্রহণ করব না পাপকে বর্জন করব পাপকে বর্জন করব এটাই হতে হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিজের জীবনের আমল নামে পাপ রাখা যাবে না কিছু পাপ অনাকাঙ্ক্ষিত যদি চলে আসে সঙ্গে সঙ্গে মাফ চেয়ে নেব গুনাহ হবে আমার মাফ করবেন কে কে মাফ করবেন বলেন আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ তাআলা বলছেন বান্দারে লাউলাম তুযনিবু লা যাহাবাল্লাহু বিকুম ওয়া লা জাআ বিকামিন হাত্তা ইয়ুযনিবুন বান্দা তুমি যদি গুনাহ না করো আমি তোমাকে এই দুনিয়া থেকে মিটিয়ে দিই বা তোমাকে দুনিয়া থেকে বের করে দিই এমন একটা জাতি পাঠাবো যারা গুনাহ করবে চোখের পানি ফেলে ফেলে আমার কাছে মাফ চাবে আমি তাকে মাফ করে দেব কার কথা কে বলেছেন আল্লাহ বলেছেন মানে কি আজকে থেকে গুনাহ শুরু করি নাকি এরকম কিছু আল্লাহ তাআলা এটাই বুঝাচ্ছেন বান্দারে ফেরেশতার গুনাহ করার কোনো যোগ্যতা নাই তুমি বান্দা আমি তোমাকে গুনাহ করার যোগ্যতা দিয়েছি হঠাৎ করে যদি কোনো গুনাহ হয়ে যায় আমার কাছে চোখের পানি ফেলে ফেলে মাফ চাও আমি তোমাকে মাফ করে দেব তবে হ্যাঁ তওবা কবরের কিছু শর্ত আছে যদি কোনো বান্দা মনে করে আজকে এই গুনাহ করব না কালকে থেকে শুরু করব তওবা কবুল হবে নাকি গুনাহ মাফ হওয়ার কিছু শর্ত আছে ইখলাসের সাথে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে যে গুনাহটা করেছি সেই গুনার জন্য অনুতপ্ত হতে হবে এবং আল্লাহকে বলতে হবে আল্লাহ ভবিষ্যতে এই জাতীয় কোনো গুনার নিজের ইচ্ছায় করব না নাম্বার চার হলো ওই বান্দা যখন আল্লাহর কাছে তওবা করবে মাফ চাবে শর্ত হলো বান্দার হকগুলো তাকে ফেরত দিয়ে আল্লাহর কাছে মাফ চাইতে হবে বান্দার টাকা মেরে খাইছো বিধবার টাকা মেরে খেয়েছো রাস্তার টাকা মেরে খেয়েছো তোমার তওবা আল্লাহর দরবারে মঞ্জুর হবে না এরকম লোক তো বাংলার জমিনে নাই আসতে বলবেন না আছে না নাই চেয়ারটা ফাঁকা হয়ে গেল যাচ্ছেন আচ্ছা আর দালা আসেন বসেন এখানে কই মোজাম্মেল ভাই কই আসেন না বসেন
আমি খুবই আনন্দ পাচ্ছি আপনাদেরকে পেয়ে। কষ্ট পাচ্ছেন না তো আপনারা? জি বসেন। চেয়ার ফাঁকা থাকলে কি হয়? চেয়ারটা ফাঁকা থাকলে আমারও তো একটু আনইজি লাগে। জি বলি আলহামদুলিল্লাহ। তো এক নম্বর কাজ হলো আমরা পাপকে ছেড়ে দেবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। নম্বর দুই হলো والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون نمبر دوی হলো রাগকে নিয়ন্ত্রণ করব আমরা, সবর ধরব আমরা, ধৈর্য যার আছে তার ঈমান আছে, ধৈর্যহীনতার সঙ্গে যার জীবন চলে সীমান্ত ঝুঁকিপূর্ণ থেকে যায়, ধৈর্য আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের ব্যাপারে বহু জায়গায় বহু কথা বলেছেন। একটা কমন আয়াত যারা পারেন ছট মিলিয়ে মিলিয়ে বলুন, নোয়াখালীর মানুষ, আয়াত তো সবার মুখস্থই আছে, ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যের মধ্য দিয়ে, সালাতের মধ্য দিয়া। ধৈর্য ছাড়া কখনো ইমানটাকে টিকে রাখানো যাবে না। রাগ কোনো যোগ্যতা নয়, ধৈর্য হলো যোগ্যতা। জঙ্গল বানানোর জন্য কোনো মেহনত লাগে না, কোনো পরিশ্রম লাগে না, কিন্তু আপনি যখন একটা গার্ডেন বানাবেন, একটা বাগান বানাবেন, অবশ্যই তার যত্ন করার দরকার আছে না নাই? আছে। ধৈর্য একটা যোগ্যতা। ধৈর্য ছাড়া পরিবার চালাতে পারবেন না, ধৈর্য ছাড়া সমাজ চালাতে পারবেন না, ধৈর্য ছাড়া কোনো কাজ করতে পারবেন না। কারণ ধৈর্য একটা বিশাল বড় একটা ইমানদারের জীবনের বিশাল একটা গুণ। এটা প্রত্যেকটা পয়গম্বরের সবচেয়ে বড় গুণ ছিল, তারা ধৈর্যশীল ছিলেন। ধৈর্য প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ তাআলা ষোলো আনা দিয়েছিলেন, আদম থেকে শুরু করে নিয়ে আমার রাসূল পর্যন্ত প্রত্যেক পয়গম্বরকে ধৈর্য দিয়েছেন। কে? আল্লাহ দিয়ে দিয়েছেন। ধৈর্য ছাড়া আপনি ইমানটাকে টিকে রাখতে পারবেন না। আমার ভাইয়েরা, এমন কোন পয়গম্বর নাই যাদের জীবনে পরীক্ষা আসে নাই, সমস্ত পরীক্ষায় তারা ধৈর্যের পরিচয় দিয়ে তারা পাঁচ নাম্বার তুলেছেন। এই জন্য ধৈর্যটা আল্লাহ তাআলা এই জায়গায় বলছেন, বান্দারে ধৈর্যের পরিচয় তুমি দেবে, রাগকে তুমি নিয়ন্ত্রণ করবে, রাগকে তুমি নিয়ন্ত্রণ করবে। এরপর আল্লাহ তাআলা বলছেন নাম্বার তিন কি, والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم نمبر تين হলো যারা আল্লাহর ডাকে সাড়া দেবে, আল্লাহর ডাকে সাড়া দেবে। আজান হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কোথায় যাব? বলেন কোথায় যাব? মসজিদে। এখন মসজিদে লোক বেশি থাকে না বাজারে লোক বেশি থাকে? মুসলমান আজান শুনল, বাজার আগে না নামাজ আগে? এখন কোনটা আগে বলে? বাজারটাই আগে। আল্লাহ তাআলা ডাকতেছেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। বান্দাকে আল্লাহ তাআলা ক্ষতির জন্য ডাকেন না। নামাজের মধ্যে কল্যাণ আছে না নাই? ডাক্তার দেবী সেটি ভারতের একজন বড় ডাক্তার, ডাক্তার দেবী সেটি তিনি তার একটা স্ট্যাটাস তিনি লিখেছেন, তিনি বলেছেন গোটা দুনিয়াতে আমি বহু রোগীর চিকিৎসা করেছি, বহু ধর্মের মানুষ আমার কাছে চিকিৎসা নিয়ে আসে, চিকিৎসার জন্য আসে, বহু রোগী দেখেছি, কিন্তু বহু ধর্মের রোগী আমার সামনে আসার পর আমি লক্ষ্য করে দেখেছি যে সমস্ত রোগী পাঁচ অক্ত নামাজ বা জামাতের সঙ্গে আদায় করে সেজদা দেয়, তাদের হার্ট এবং তাদের ব্রেনটা সবচাইতে ফ্রেশ। আলহামদুলিল্লাহ, আল্লাহ চান না বান্দা অসুস্থ থেকে যাক, আল্লাহ চান বান্দা সুস্থ থাকুক। বান্দা যখন সেজদায় চলে যায় নিয়মিত পাঁচ অক্ত নামাজে, যখন সেজদায় চলে যায় রুকুতে চলে যায়, মানুষের মাথার মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ থাকে, এই সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ গুলো নিষ্ক্রিয় হয়ে যায়, সেজদা দেওয়ার সঙ্গে সঙ্গে রক্ত চলাচল আবার স্বাভাবিক হয়ে যায়। সেজদা নিয়মিত যে বান্দা দেবে তার রক্ত চলাচল স্বাভাবিক থাকবে, সে সহজে ব্রেন স্ট্রোক করবে না, হার্ট স্ট্রোক করবে না। সুবহানাল্লাহ। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো।
আল্লাহর ডাকে যারা সাড়া দিবে আল্লাহ তাদের কি বিশাল পুরস্কারে পুরস্কৃত করবেন আজকে মুসলমানকে নামাজের জন্য বলতে হয় আমি যদি একটা প্রশ্ন করি উত্তর দিবেন সবাই আমার দেশে মানুষ বেশি না সর বেশি বলেন বলেন মানুষ বেশি না সর বেশি চোরি তো বেশি কারণ যে নামাজ না পড়ে তার চেয়ে বড় সর আছে নাকি তার চেয়ে বড় সর আছে যার নামাজ নাই তার চেয়ে বড় চোর আর কি থাকতে পারে আফসোস লাগে মসজিদের কোন অভাব আমার দেশে নাই হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ আমার দেশে সাড়ে চার লক্ষ মসজিদের দেশ আমার দেশ কিন্তু আপনি লক্ষ্য করেছেন কি না আমি মাঝে মাঝে লক্ষ্য করে দেখেছি ফজর নামাজ এমন সময় হয় মুসল্লি মোট তিনজন একজন ইমাম একজন মুয়াজ্জিন আর একজন খাদেম ফজর নামাজে মুসল্লি খুঁজে পাওয়া যায় না মসজিদ গুলো পাকা পাকা জোরে বলি ইয়া আল্লাহ আর জোরে বলি ইয়া আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আমার দেশে নামাজই নাই মাত্র 5% লোক নামাজ পড়ে কোন নেতৃত্ব মানো যে নেতার ভিতরে নামাজ নাই যে দলের মধ্যে নামাজের কোনো আহ্বান নাই যে নেতৃত্ব মানতে গেলে নামাজের বাধ্যবাধকতা নাই সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি يوم ندعو كل أناس بإمامهم حشر الميدان প্রত্যেক কর্মীকে তার নেতা সহ ডাকা হবে আপনি কাকে ফলো করছেন সেই ফলো যেন আপনার জাহান্নামের কারণ না হয় কথা কি বোঝা যায় আকল মন্দ ইশারা বাশাত সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিত গুলোই যথেষ্ট যে দলের কার্যসূচিতে নামাজ যে দলের কার্যসূচিতে নামাজের কোনো নামাজের কোনো ইঙ্গিত নেই নামাজের কোনো তাকিদ নেই তারা কিসের নেতা হতে পারে আমার আমার নবীজি সবার আগে খবর রাখতেন নামাজ হয়েছে কিনা মুতার যুদ্ধ একটি কঠিন যুদ্ধ মুতার যুদ্ধ রোমানদের বিরুদ্ধে যুদ্ধ মোকাবেলা আমার নবীজি সে যুদ্ধে যেতে পারেন নাই 3000 সাহাবীকে এক জায়গায় করলেন 3000 সাহাবীর সামনে থেকে তিনজনকে ডাক দিলেন জায়েদ এইদিকে আসো জাফর এইদিকে আসো আব্দুল্লাহ এইদিকে আসো জায়েদ তোমাকে মুতার যুদ্ধের এক নম্বর সেনাপতি বানায় দিলাম জাফর তুমি দুই নাম্বার আব্দুল্লাহ তুমি তিন নাম্বার তবে তোমাদের এই তিনজনের প্রত্যেকেই যদি শহীদ হয়ে যায় তোমাদের মধ্য থেকে তোমরা একজনকে সেনাপতি নিযুক্ত করে নিবা এই তিনজন সাহাবীর বুঝতে দেরি হলো না যে আমরা নিশ্চিত শহীদ হয়ে যাচ্ছি তাদের মুখে হাসির ঝিলিক মুনাফিকরা পিছন থেকে এসে বলে জায়েদ যুদ্ধে যাইও না তুমি কিন্তু মরে যাবা জায়েদ বিন হারিস বলছেন মুনাফিক মৃত্যুর ভয় দেখাস নাকের মধ্যে জান্নাতের গন্ধ পাচ্ছি জোরে কর সুবহানাল্লাহ আমার নবীজি বলেন জায়েদ যুদ্ধে চলে যাও পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো হুজুর পরিবারের কাছে আমার যাওয়ার দরকার নাই আপনি আমাকে বিদায় দিয়ে দেন জাফর বিন আবু তালিব আমার চাচাতো ভাই তুমি আবিসিনিয়ায় এই প্রথম হিজরত করেছো পরিবারকে একটু বিদায় দিয়ে আসো যুদ্ধে যাচ্ছ একটু সালাম কালাম দিয়ে আসো হুজুর আপনি যেহেতু বলেছেন এই জন্য যাচ্ছি নচেত আমিও যেতাম জাফর বিন আবু তালিব নবীর পরামর্শ নিয়ে সোজা চলে গেছেন বাড়ির দিকে স্বাভাবিকভাবে দরজায় নক করেছেন দরজা খুলে গেছে বউয়ের সামনে আস্তে করে বসে গেলেন সন্তান দুইটা কোলের মধ্যে নিয়ে দুই রুতে নিয়ে গল্প করছেন গল্প করতে করতে হঠাৎ করে জাফর বিন আবু তালিব স্ত্রীকে ডাক দিয়ে বলছেন স্ত্রী শোনো আমি তোমাকে আজকে চিরদিনের মতো কিছু কথা বলে যাচ্ছি কি
আপনি বলুন কি হয়েছে, আপনি এমন করে কথা বলছেন কেন? বলছেন আমার স্ত্রী আমাকে আজকে একদিনের জন্য নয়, দুদিনের জন্য নয়, চিরদিনের জন্য আমাকে বিদায় দিয়ে দাও। মুতার যুদ্ধ আমি যাচ্ছি, যুদ্ধের ডাক এসেছি, আমার জন্য দোয়া কর আমি যেন শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেতে পারি। স্ত্রীর চোখে পানি টলমল করছে, স্ত্রী বলছেন স্বামী যুদ্ধে যাবেন, আমি আপনাকে বাধা দেব না, আপনি গাজী হয়ে ফিরে আসেন, এই দোয়াটা আমি করব আজকে কেন? সন্তান দুইটা এতিম হয়ে যাবে, তারা আব্বা বলে কাকে ডাকবে? এই কথা শোনা মাত্রই জাফর বিন আবু তালিবের ভিতরে শাহাদাতের তামান্না 100% হয়ে আছে, তুঙ্গি উঠে গেছে। সেই মেজাজে তিনি করলেন কি, স্ত্রীর বাম হাতটা তিনি চেপে ধরলেন, তরবারে বের করলেন, তরবারের উল্টা দিকে স্ত্রীর হাতে আঘাত করলেন মৃদুভাবে। বলছেন স্ত্রী যে আমি আঘাতটা করলাম, তোমার হাতটা কাটলো নাকি? না কাটে নাই, কেন? উল্টা দিকে মেরেছেন আপনি। সঙ্গে সঙ্গে জাফর বিন আবু তালিব মুসকি হাসি মেরে বলছেন আমার স্ত্রী তরবারের উল্টা দিকে আঘাত করার কারণে যেমন তোমার হাত কাটে নাই, আজকে তুমি আমার জন্য যে দোয়াগুলো করতে সেই দোয়াগুলো সম্পূর্ণ উল্টা, এই দোয়াগুলো কবুল হবে না, কারণ আমি আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পেয়ে গেছি। আমি 2 নম্বর সেনাপতি, আমার আগে একজন শহীদ, আমার আগে একজন সেনাপতি, পরে একজন সেনাপতি, আমি নিশ্চিত শহীদ হয়ে যাব, তুমি আমার জন্য দোয়া করো। এই কথা বলে ঘর থেকে তিনি বের হলেন, সন্তান দুইটা পিছন থেকে আব্বা আব্বা বলে ডাকে, একটা বারের জন্য জাফর পিছনের দিকে ফিরে তাকান নাই। قل ان كان اباؤكم وابناؤكم واخوانكم وازواجكم وعشيرتكم واموال اقترفتموها وتجاره تخشون كسادها ومساكن ترضونها احب اليكم من الله ورسوله وجهاد في سبيله جهاد কে প্রাধান্য দিলেন, আল্লাহকে বেশি মহব্বত করে, রসুলকে বেশি মহব্বত করে, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন জাফর বিন আবু তালিব। আব্দুল্লাহ বিন রাওহাকে রাসূল বললেন যাও পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে, সেমন পরিবার দুপুরবেলা বিয়ে করেছেন, বাসরাত এখনো হয় নাই, সন্ধ্যায় যুদ্ধের ডাক চলে এসেছে। ঘরের মধ্যে ঢুকলেন না, বাহির থেকে দরজার পিছন থেকে শিকল লাগায় দিয়ে বলছেন স্ত্রী আমাকে বিদায় দিয়ে দাও, মোতার যুদ্ধে আমি যাচ্ছি, সেনাপদে যুক্ত হয়েছি। স্ত্রী বলছেন স্বামী আমি আপনাকে বিদায় দেব কেমন করে, আমি তো আপনাকে চিনলামই না, দেখলামই না। একটু ভিতরে আসেন, একটা বারের জন্য আমি চোখের দেখে দেখিনি, আপনাকে চিনে নেই, যেন হাসরের ময়দানে অসংখ্য লোকের মাঝখান থেকে যেন আমি আপনাকে খুঁজে বের করতে পারি। আব্দুল্লাহ বিন রাওহা বলছেন এমন সহি নিয়ত তোমার যদি হয়ে থাকে, তুমি যদি অন্য কোনো স্বামী গ্রহণ না করো, আমি যদি তোমার জীবনের শেষ স্বামী হয়ে থাকি, আখেরাতের সেই হাসরের ময়দানে তোমাকে আমাকে চিনে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নিবে। স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করাটাকেও জরুরি মনে করলেন না, সাক্ষাৎ না করি আব্দুল্লাহ বিন রাওহা তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ শুরু হয়ে গেছে, তিনজন সেনাপতি তিনজনই শহীদ হয়ে গেলেন। আব্দুল্লাহ বিন রাওহার ইন্তেকালের পর হাত কেটেছে, হাত কেটে ফেলেছে, পা কেটে ফেলে দিয়েছে, গর্দানটা কেটে ফেলেছে, কিন্তু একটা বারের জন্য তিনি কালিমার পতাকা তিনি জমিনে ফেলতে দেন নাই। দুই হাত যখন কেটে ফেলেছে, মুখের মধ্যে তিনি কালিমার পতাকা কামড় মেরে ধরেছে। খালিদ বিন ওয়ালিদ চতুর্দিকে খুঁজতেছেন সেনাপতি কই, পতপত করে কালিমার পতাকা উড্ডীন হয়ে আছে, দূর থেকে তিনি লক্ষ্য করছেন, গিয়ে দেখেন কামড় মেরে ধরে আছেন ঠিক, কিন্তু তিনি দুনিয়াতে আর বেঁচে নাই। কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিবেন, কিন্তু শক্ত মেরে কামড় মেরে ধরে আছেন, কানের মধ্যে মুখ ঢুকিয়ে বলছেন ভাই আব্দুল্লাহ আমি হলাম খালিদ বিন ওয়ালিদ। মুখটা ফাঁকা হয়ে গেল, কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়ে যুদ্ধ চালাতে লাগলেন। 3000 সৈন্য নিয়ে রোমানদের বিরুদ্ধে, 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে 3000 সৈন্য নিয়ে খালিদ বিন ওয়ালিদ বিজয়ের পতাকে ছিনিয়ে আনলেন। মুসলমানদের বিজয় সূচিত হলো, কালিমার পতাকা উড্ডীন করে মদিনার দিকে যখন আসতেছিলেন, নবীর সামনে যখন দাঁড়িয়ে গেলেন, যুদ্ধের জয় পরাজয়ের কথা কে না শুনে খালিদ বিন ওয়ালিদকে বলেন সাহাবীরা তোমরা যুদ্ধ জয় করেছো ভালো কথা, নামাজ কি ঠিক মতো আদায় হয়েছে কিনা? জোরে কান সুবহানাল্লাহ। নামাজের গুরুত্ব আছে না নাই? আস্তে বলবেন, না আছে না নাই? ওয়াল্লাযীনা লিরব্বিহিম, আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরব্বিহিম, যারা আল্লাহর ডাকে সাড়া দেবে। আমরা সবার আগে কার ডাকে সাড়া দেব? সবার আগে কার ডাক শুনবো?
নামাজ পাঁচ ওয়াক্ত পড়তে হবে নামাজকে ছেড়ে দেওয়া যাবে না নামাজ ছেড়ে দেওয়া হলো সবচেয়ে বড় অপরাধ যত অপরাধ পৃথিবীতে আছে সবচেয়ে বড় অপরাধ হলো নামাজটাকে ছেড়ে দেওয়া নামাজকে নষ্ট করে দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا ويش مستبان در جنة ميالا شدو جهنم نوي جهنم بير غرطر مدد جوكي فلبو غينم غرطر مدد جوكبو جارا ایک نمبر نماز کے جارا نوستر کروبے نماز کے جارا خلف اداع الصلاة واتبع الشهوات এবং যারা প্রবৃত্তির যারা তাবেদার হবে প্রবৃত্তির যারা দাস হবে প্রবৃত্তিকে মেনে যারা চলবে নাফসের যারা দাসত্ব করবে এই দুইটা খাসলত যার মধ্যে থাকবে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের গর্তের মধ্যে আমি তাদেরকে ঢুকিয়ে ছাড়বো এই জন্য নামাজকেও ছেড়ে দেব না নামাজকেও ছেড়ে দেব না আজান শুনলে নামাজ আগে না কাজ আগে নামাজ আগে না কাজ আগে নামাজ আগে আমার ভাইয়েরা নামাজ শুধু পড়লেই হবে না এবার আল্লাহ তাআলা বলেন শোনো আরেকটি কাজ তোমাকে করতে হবে সেটা হলো ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস-সালাহ ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আরেকটা কাজ হলো নামাজেরা নামাজ আদায়ের পাশাপাশি তোমাকে নামাজ কায়েমের কাজ করতে হবে নামাজ কায়েমের কথা কোরআনে আছে না নাই একবার না বারবার একবার না বারবার নামাজ আদায়ের কথা আসছে একবার সূরা কাউসারে ছাড়া আপনি কোন সূরায় আপনি পাবেন না নামাজ আদায় করো বারবার বলেন না আল্লাহ তাআলা নামাজ পড়তে বলেছেন একবার মাত্র যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرُ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرُ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ هي رسول اپنی نماز پڑھون اپنی قربانی کرون কিন্তু নামাজ কায়েমের কথা আল্লাহ তাআলা 80 বারেরও বেশি বার বলেছেন কারণ নামাজ আদায় করলে ব্যক্তিগত হকটা আদায় হয়ে গেল কিন্তু সমাজের সমস্ত গুনাহগুলো থেকে যাবে সুদ বন্ধ হবে না জেনা বন্ধ হবে না মদের দোকান বন্ধ হবে না কিন্তু যে সমাজে নামাজ কায়েম হয়ে যাবে সেই সমাজে সুদ থাকবে না জেনা থাকবে না মদ থাকবে না এই জন্য গোটা দুনিয়া জুড়ে আপনি যেখানে যান নামাজ পড়বেন আপনাকে কেউ বাধা দেবে না আমেরিকায় যাবেন জো বাইডেন আপনার জন্য মুসল্লা দিয়ে দেবে ইংল্যান্ডে যাবেন আপনি ঋষি সুনাক আপনাকে নামাজ পড়তে বাধা দেবে না দমোদর দাস নরেন্দ্র মোদী আপনাকে ভারতে যান নামাজ পড়তে বাধা দেবে না পৃথিবীর কোথাও আপনাকে নামাজ পড়তে কেউ আপনাকে মানা করবে না কিন্তু আপনি যখন বলবেন নামাজ কায়েম করতে হবে সেই সময় আপনার পরিচয় হবে জঙ্গি ঠিক কি না কি পরিচয় হবে জঙ্গি কারণ মত খর্ত আপনার বিরুদ্ধে চলে যাবে জিনাকা আপনার বিরুদ্ধে চলে যাবে সুদখোর আপনার বিরুদ্ধে চলে যাবে কিন্তু আপনি যদি একটু ওই দিকে ও যদি একটু গাটা ভাসিয়ে দিয়ে যদি বলেন ঠিক আছে তোমারটাও চালাও একটু তৌবা করে নিও এরকম জাতীয় লোক সমাজে আছে না নাই বলে আসতে বলবেন না আছে না নাই মদের দোকান ওপেন করবে হুজুরকে দাওয়াত দেয় হুজুররা যায় দোয়া পড়ে দিয়ে আসে এরকম হুজুর আছে না নাই সিনেমা উদ্বোধন হবে সেন্সর বোর্ড অনুমতি দিয়েছে এখন দোয়া করতেছে আল্লাহ এই সিনেমার যত নায়ক নায়িকা অভিনেত্রী অভিনেত্র অভিনেতা অভিনেত্রী যারা কাজ করেছে তাদের উপর তোমার খাস রহমত নাযিল কর আছে আছে না নাই মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে পিশাবকে দাওয়াত দিয়েছে পিশাব দোয়া করে আল্লাহ মদের ফ্যাক্টরিতে বরকত দিয়ে দাও সম্মানিত ভাইয়েরা একই আলেম একই কোরআন পড়েছে এই কিতাব এক আলেম পড়ে তাকে সরকারি খরচে জেলের
জেলের খাবার খেতে হবে আবার এই কোরআনের ইলম হাসিল করে সরকারি খরচে হজে যায় আছে না নাই সম্মানিত ভাই সম্মানিত বন্ধুগণ ইমাম তো সবাই কিন্তু আবু হানিফার মতো ইমাম হতে হবে আট বছর একটা না তাকে কারাবরণ করতে হয়েছে কেন কি জন্য তাকে কারা ধরে নিয়ে গেল মুসলিম নামধারী জালিম শাসকদের কারাগারে তাকে থাকতে হয়েছে বাদশা মনসুর তাকে বলল আবু হানিফা তোমাকে আমার রাষ্ট্রের চিফ জাস্টিস বানাবো আবু হানিফা বললেন তোমার রাষ্ট্রের অধীনে আমি তো বিচার করতে পারবো না আমার দরকার নেই তাকে ধরে নিয়ে গেল জেলখানে আটকে রাখলো বলা হলো তুমি যদি এই প্রস্তাব গ্রহণ না করো তোমাকে মেরে ফেলা হবে উনি বললেন শহীদ হয়ে যাবে বলা করছে আবু হানিফা মনে মনে চিন্তা করছেন মা তো বুড়ো হয়ে গেছে আমার প্রতি নির্যাতন দেখে মা তো আরো বেশি অসুস্থ হয়ে যাবে সমস্ত টর্চার গুলো মাথা পেতে নিয়েছেন কিন্তু মার দিকটা তার পেরেশানি বেড়ে গেল এক পর্যায়ে মার মুখটা থেকে কথা বের হওয়া শুরু হয়ে গেল মা বলছে বাজান রে তোর প্রতি অত্যাচার দেখে তোর কি মনে হচ্ছে জানি না তুই আমাকে নিয়ে কি চিন্তা করছিস তাও জানি না কিন্তু আমার কেমন যেন মনে হচ্ছে তোর প্রতি যে অত্যাচার গুলো করতেছে না জেনে তুই জালিম শাসকের তুই অনুগত হয়ে যাস আমি এটা চাবো না রে বাজান আমার মন চায় তুই মার খেতে খেতে তুই শহীদ হয়ে যাবি এই দুনিয়া থেকে শহীদের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় হবে আমি তোর শহীদের মা হওয়ার গৌরব অর্জন করে আল্লাহর সামনে গিয়ে শহীদের মা হওয়ার গৌরব অর্জন করে আমি আল্লাহর সামনে যেন দাঁড়াতে পারি জোরে করুন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ মুনাফিকরা নামাজ পড়তে পারে মুনাফিকরা নামাজ পড়তে পারে কিন্তু নামাজ কায়েমের সংগ্রাম করতে পারে না নবীর পিছনে ইক্তেদা করেছে মদিনার মসজিদে নবী যেখানে নামাজ পড়িয়েছেন তার পিছনেই তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে নবীর পিছনে কিন্তু তারা নেতা মেনেছে আবু জেহেলকে ঠিক কি না নামাজের নেতা হলো রাসূল আর সমাজের নেতা হলো আবু জেহেল এই চরিত্র আজকের মুসলমানদের মধ্যে আছে না নাই এটা হচ্ছে মুনাফিকের চরিত্র আমার ভাইরা একটু কান লাগান মনোযোগ দিয়ে শুনুন নামাজ কায়েমের কাজ আমাকে আপনাকে করতে হবে নামাজ যদি সমাজে কায়েম হয়ে যায় সমস্ত অন্যায় গুলো দূর হয়ে যাবে এই ওয়াজ মাহফিল গুলো যুগের উপর যুগ চলে আসতেছে ওয়াজ মাহফিল দিয়ে তো সুদ বন্ধ হবে না জেনা বন্ধ হবে না মদের বোতল বন্ধ হবে না এগুলো বন্ধ করার জন্য জায়গা মতো মদের বোতল বন্ধ করার ব্যবস্থা করতে হবে ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা আমার নবীজি মুনাফিক কি নামাজই চেনেন নাই আমার নবীজি মুনাফিক কি রোজায় চেনেন নাই আমার নবীজি মুনাফিককে চিনতে পেরেছেন জিহাদের ময়দানে ঠিক কিনা যত রক্ত লাগে দেব প্রয়োজনে লোক পাঠাবো মাগান আমি যাব না এই চরিত্র নাই আসতে বলবেন না আসে না নাই কিন্তু সবচেয়ে বেশি মার খেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আরে বিশ্বের সেরা মানুষ তার সম্মান কত আল্লাহ তাকে কত মর্যাদা দিয়েছেন এত সেরা একজন মানুষ ওহদের ময়দানে তিনি একাকী হয়ে গেলেন ওহদের ময়দানে সমস্ত শত্রুর সম্মুখে পড়ে গেলেন রসুলকে মেরে মেরে কাফেরা রক্তাক্ত করে দিয়েছে সামনের সুন্দর দুটো দাঁত ওহদে চলে গেছে খন্দকের ময়দানে আমার নবজি পরীক্ষা খনন করতে গিয়ে কোমর তার চলে গেছে আমার নবজিকে বলা হলো সালমান ফার্সি বললেন ইয়া রসুল আল্লাহ আমি যতটুকু বুঝি এই মদিনাকে রক্ষা করার জন্য আপনাকে বাংকার করতে হবে পরীক্ষা খনন করতে হবে তিন মাইল লম্বা ব্যাপী মদিনাকে সংরক্ষণ করার জন্য সেভ করার জন্য নবীজি 1400 সাহাবীদেরকে নিয়ে পরীক্ষা খননের কাজ শুরু করলেন সবার আগে কোদাল মেরেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নবীজি যখন কোদাল মারতেছিলেন পরীক্ষা করণ করতেছিলেন বালুগুলো দিয়ে মাটিগুলো দিয়ে নবীজির মাথা থেকে পা পর্যন্ত ধুলায় মলিন হয়ে যাচ্ছে কোদাল মারতেছেন তিন দিন চার দিন চলে গেছে কোনো খাবার নাই যুদ্ধ বিধ্বস্ত রাসূল যুদ্ধ চলছে 10 বছরে তাকে সিয়াসিতে যুদ্ধ করতে হয়েছে আমার নবীজির খাবার নাই পিটি চার দিন টোটাল চলে গেছে কোনো খাবার নাই খোদার যন্ত্রণা সহ্য করতে না পেরে যুদ্ধের ময়দানে পিঠে পাথর বেঁধেছেন আমার নবীজি কোদাল মারতে মারতে ওই যে কোমরটা কুঁজো হয়ে গেছে আমৃত নবীজি কোমর সোজা করে তিনি আর দাঁড়াতে পারেন নাই কোমর কুঁজো হয়ে গেছে দাঁত ভেঙে গেছে দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে সস্তা সস্তা সুন্নাত আমল করে আমরা জান্নাত পেতে চাই না না সস্তা আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না মিষ্টি খাওয়া সুন্নাত মিসওয়াক করা সুন্নাত চুবি দেওয়া সুন্নাত এই সমস্ত সুন্নাতকে আপনি এক পাল্লাই দিবেন আর কোমর কুঁজো হওয়া দাঁত ভাঙা সুন্নাত কখনো সমান হতে পারে না পারে না পারে না ঠিক কি না নামাজ কায়েমের সংগ্রাম করতে হবে জিহাদের তামান্না রাখতে হবে জিহাদের নাম শুনলে এক শ্রেণীর মুসলমানদের গায়ে জ্বালা ধরে আছে না নাই এখনো জিহাদ আছে না নাই আসতে বলবেন না এখনো জিহাদ আছে না নাই জিহাদের হুকুম এখনো আছে না নাই আমার ভাইয়ের একটা প্রেক্ষাপট মনে করলো মনে পড়লো শেষ করে দেব নাকি আর কিছুক্ষণ চালাই খুব ভালো নোয়াখালীতে মাহফিল করতে এসে আমি একটু মজা পাই আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ আপনারা একটা লোকের তো কোনো ওঠা বসা নাই মুরব্বির বয়স কত হবে আপনার সুন্দর করে সুস্থ হয়ে এখনো আছেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি মুরব্বিকে আমাদের মাঝে আরো দীর্ঘদিন বেঁচে রাখো জোরে বলি আমিন মুরব্বীদের বেঁচে থাকার দরকার তারা তো নিজের একটা ইতিহাস যে বাড়িতে বুড়া বাপ মা আছে তার বরকত আছে আলহামদুলিল্লাহ যে বাড়িতে বাপ মা চলে গেছে তার বরকত চলে গেছে আল্লাহ তুমি প্রত্যেককে বাপ মার খেদমত করার তৌফিক দিয়ে দেন আজকের মাহফিলে যুবকরা অনেক দেখতেছে আজকের মাহফিলে যুবকদের অংশগ্রহণ বেশি বলি আলহামদুলিল্লাহ যুবকদের জন্য তিনটা কাজ আমি শিখাই দেবো আজকে একটু পরে বলছি একটু আলোচনা একটু আগায় নেই জিহাদের গুরুত্ব ইসলামে আছে কেমন আছে দেখেন একটা প্রেক্ষাপট আমার মনে পড়ল তাবুক অভিযান ছিল হলো নবীর জীবনের সবচেয়ে বড় অভিযান সিয়াসিতে যুদ্ধ নবীর দ্বারা পরিচালনা হয়েছে এর মধ্যে সবচাইতে বড় এবং সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি যে অভিযানের রাসূল তার নেতৃত্বে নিয়ে গিয়েছিলেন সাহাবে কেরাম কিশোর হলো তাবুক অভিযান 30,000 সাহাবি কত হাজার 30,000 তারা সোলজার সাহাবি এবং সোলজার তারা সৈনিক আমার নবীজি তাদেরকে সঙ্গে করে নিয়ে তাবুকের প্রান্তরে পৌঁছে গেলেন কিন্তু রোমানরা ওই মুতার প্রান্তরে 3,000 সাহাবির সাথে হেরে যাওয়ার কারণে এবং সেই যুদ্ধে রাসূল নিজে অংশগ্রহণ করেননি তাদের মধ্যে একটা পেরেশানি কাজ করতেছিল 30,000 সৈন্য নিয়ে মুহাম্মদ নিজে আসছে যুদ্ধে কেমনে সম্ভব যুদ্ধ হয়নি বিনা যুদ্ধে আমার নবী আবার মদিনায় ব্যাক করলেন ব্যাক করে মদিনার মসজিদের ভিতরে তিনি বসে আছেন এমন সময় এক সাহাবি আস্তে আস্তে করে একাকি হেঁটে এসে নবীর সামনে বসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে মাফ চাইতে আসছি রাসূল বললেন কেন তুমি কি অপরাধ করেছো বলো হুজুর আমি বড় একটা অপরাধ আমার কাছে মনে হচ্ছে কি আপনি তাবুকে গেছেন সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে কিন্তু আমি সেই তাবুকে যাই নাই আমার নবীজি বললেন তুমি কেন যাও নাই কি তোমার ওজর কি ছিল হুজুর আমার কোনো ওজর ছিল না আমি গড়িমসি করেছি আমি অবহেলা করেছি আমি ইচ্ছে করে যাই নাই আমার নবীজি বললেন সত্যি কি তাই হ্যাঁ হুজুর আমি ভুল করেছি আমাকে মাফ করে দেন রাসূল বললেন আর কে কে যাও নাই হুজুর হেলাল বিন উমাইয়া যায় নাই আর কে কে যাও নাই মুরারা বিন রাবিয়া যায় নাই আর কে কে যাও নাই হুজুর আমার জানা নাই মোট কয়জন হলো
তিনজন রাসূল নোট করলেন নোট করে বললেন ঠিক আছে কাব বিন মালিক তুমি চলে যাও তিনি মসজিদ থেকে বের হওয়া মাত্র নবীজি সঙ্গে সঙ্গে নোটিশ জারি করলেন কি নোটিশ জারি করলেন মদিনার সমস্ত মুসলমানদেরকে জানান দিয়ে দেন অন্তর ও মদিনার মুসলমানেরা আমি বিশ্বনবী ফরমান জারি করে দিলাম এই মদিনার সমস্ত মুসলমানরা তোমরা কি করবে কাব বিন মালিক হেলাল বিন উমাইয়া মুরানা বিন রাবিয়া যারা জিহাদে যায় নাই যুদ্ধে যারা অংশ গ্রহণ করে নাই এই তিনজনের সঙ্গে লেনদেন কথাবার্তা সালাম কালাম সকল কিছু তাদের কাছ থেকে তোমরা দূরে থাকবা বয়কট করবা তাদের সঙ্গে সম্পূর্ণ তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না আজকে থেকে বয়কটের ডাক দিয়ে দিলাম কেউ তাদের সঙ্গে কোনো কথা বলতে পারবা না এই চূড়ান্ত কথা যখন গোটা মদিনার সবার কাছে যখন ছড়িয়ে পড়ল টপ টপ হয়ে গেছে কাব বিন মালিকের কাছে সংবাদটা চলে গেছে তিনি নিজে গিয়ে নবীর কাছে মাফ চাইলেন কিন্তু নবীজি তাকে মাফ করলেন না কারণ আমার নবীজি এখানে লক্ষ্য করে দেখলেন কাব বিন মালিক কেন গেল না জিহাদকে কেন সে প্রাধান্য দিল না নবীজির শর্ত ভূমিকা পালন করলেন কাব বিন মালিক সে অবস্থায় সোজা বাড়ির দিকে রওনা করলেন বাড়ির দিকে আসলেন দরজায় নক করলেন আমার ইসলামী কাব বিন মালিক দরজা খুলো দরজার কাছে এসে দরজা না খুলেই ভিতর থেকে স্ত্রী বলছেন স্বামী আমার দরজা আমি খুলবো তবে শর্ত হলো এই দরজাতে খুলে আমি আপনাকে ঘরের মধ্যে ঢুকায় দিয়া পিছনের দরজাতে আমি বাইরে বের হয়ে আসবো কারণ যে ব্যক্তিকে নবীজি বয়কট করেছে আমিও তাকে বয়কট করতে বাধ্য হলাম আমার ভাইয়েরা কাব বিন মালিকের চোখের পানি আর বন্ধ হয় না অজরে ঝরায় কাঁদতেছেন ঘরের দরজা থেকে তিনি আবার মুখটা ফিরায় নিয়ে সামনের দিকে আসতেছেন সামনের ছোট্ট দুইটা বাচ্চা তার নিজের সন্তান ফুটফুটে বাচ্চা 11 বছর 13 বছর এই বাচ্চাগুলোকে ডাক দিয়ে বলছেন সন্তানগুলো এইদিকে আসো তোমাদের কি একটু আদর করি বাচ্চাগুলো বলতেছে আব্বা যাওয়া যাবে না কারণ শুনেছি রাসূল নাকি তোমাকে বয়কট করেছে আমরাও তোমাকে বয়কট করলাম কাব বিন মালিকের কাছে দুনিয়াটা একদম সংকীর্ণ হয়ে গেল আসমান যেন ভেঙে পড়ল তার মাথার উপরে হেলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বয়স 70 বছর 70 বছরের কি যুবক থাকে না বুড়া হয় আমার নবীর চাইতে বয়স বেশি 70 বছর বয়স নবীজি তাকেও বয়কট করার ডাক দিয়েছেন তার সঙ্গে কোনো কথা বলবা না মুরানা বিন রাবিয়া সিজদায় পড়ে পড়ে কাঁদতেছেন হেলাল বিন উমাইয়া করলেন কি যখন শুনতে পেলেন এই বুড়া মানুষটা করলেন কি বাড়ির ভিতর থেকে একটা দড়ি হাতে নিলেন দড়িটা নিয়ে সোজা মসজিদ নববীর সামনে এসে একটা খুঁটির সাথে দড়িটা বাঁধলেন নিজের দুটো হাত স্বেচ্ছায় বেঁধে ফেললেন বেঁধে ফেলে বলছেন হেলাল রে তোর মতো পোড়া কপাল আর পৃথিবীর কেউ নাই তোর বিরুদ্ধে নবজি বয়কটের ডাক কান্নায় ভেঙে পড়ছেন হেলাল বিন উমাইয়া সাহাবায়ে কেরামকে সামনে দেখলি সালাম দেন হেলাল কিন্তু কেউ সালামের জবাব দেয় না খাওয়া দাওয়া বন্ধ কিতাবের মধ্যে আসছে ওই দড়ি দিয়ে শক্ত করে বাঁধার কারণে হাতগুলো ঘা পর্যন্ত হয়ে গিয়েছিল সেজদাই পড়ে পড়ে কাঁদতেন খাওয়া দাওয়া বন্ধ হয়ে আছে ওই মুরানা বিন রাবিয়া সেজদাই পড়ে পড়ে কাঁদতেছেন তওবা করতেছেন একটা প্রশ্ন করি এই যে তিনজন সাহাবি তাদেরকে নামাজের কোনো অভাব ছিল নাকি জিকির আজগের কোনো অভাব ছিল নাকি নবীজির আনুগত্যের কোনো অভাব ছিল না মহাব্বতের কোনো অভাব ছিল না শুধু গড়িমসি করেছেন জিহাদের যাতে একটু গড়িমসি করেছেন তারা জিহাদে অংশ গ্রহণ করেন নাই আরেকটা কথা 30,000 সৈন্য যেই অভিযানে চলে গিয়েছে সেখান থেকে মাত্র তিনজন যায় নাই রসুল তো মাফ করতেও পারতেন কিন্তু তা কেন করলেন না কেন তোমরা গড়িমসি করেছো জিহাদকে কেন দাম দাও নাই আমার ভাইয়েরা নবীজির সপ্তম স্থানে থাকলেন কিন্তু এই তিনজন সাহাবীর চোখের পানি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে 40 দিন পর আমার নবীর কাছে সহিহ নাযিল হয়ে গেল ওয়ালা সালাসাতিল লাযিনা খুলফু হে রাসূল ওই তিনজন যারা যুদ্ধে অংশ গ্রহণ করে নাই যারা পিছনে ছিল আল্লাহ তাদের এই 40 দিনের তওবা আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবুল করে নিয়েছেন জরুকান সুবহানাল্লাহ
নবীজির আনন্দ দেখে কে নবীজির সঙ্গে সঙ্গে বলছে ওমর আয়াত নাযিল হয়ে গেছে আমার কাপকে আমার সামনে নিয়ে আসো আমার নবীজি কেঁদে ফেললেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তার বাড়ির সামনে গিয়ে বলছেন ভিতরে কাব আছো নাকি ও কাব বিন মালিক তাড়াতাড়ি আসো রাসূল তোমাকে ডাকতেছেন আয়াত নাযিল হয়ে গেছে ভিতর থেকে স্ত্রী বলছে যে লোকের খবর আল্লাহ রাসূল রাখে না সেই লোকের খবর আমরা তার বউ রাখি না আল্লাহু আকবার বলেন সকল সম্পর্ক হবে কার ভিত্তিতে আস্তে বলবেন না কার ভিত্তিতে আল্লাহর জন্য আমরা ভালোবাসবো সবাইকে আমার নবীর সামনে চলে গেলেন কাব বিন মালিক রাসূল তাকে জড়িয়ে ধরে বলছেন কাবরে আমি তোকে মাফ করি নাই কিন্তু আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে এখান থেকে আমরা একটা শিক্ষা পেয়ে গেলাম জিহাদকে অবহেলা করা জিহাদকে অবহেলা করা দিন কায়েমের সংগ্রামে কখনো পিছে থাকা যাবে যাবে না ওয়াকামুস সালাত যারা নামাজ কায়েম করবে ওয়ামরুহুম শুরা বাইনহুম যখন কোনো কাজ করতে যাবে পরামর্শের ভিত্তিতে যারা কাজ করবে এটা হচ্ছে নাম্বার পাঁচ নাম্বার ছয় আল্লাহ তাআলা বলছেন আমি যে রিজিকটা দিয়েছি সেই রিজিক থেকে যারা ভালো কাজে খরচ করবে খরচের খাত হতে হবে খারাপ না ভালো কেউ যদি যাত্রায় টাকা দেয় খবর আছে না নাই হারাম কাজে ব্যয় করলে খবর আছে না নাই মিন আই নাই তসব একটা হাদিস আছে না লা তাসুলু কদম ইবনে আদম হাত্তা ইউসাল আন খামসিন কোন আদম সন্তান এক কদম সামনের দিকে পা নিতে পারবে না যতক্ষণ না পাঁচটা প্রশ্নের জবাব সে দিতে না পেরেছে ওয়ান শাবাবিহি ফিমা বলাহু তার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে সে তার যৌবন কালটাকে কোন কাজে ব্যয় করেছে ওয়ান উমরহি ফিমা আফনাহু তার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে নাম্বার তিন হলো মিন আইনা ইকতাসাবাহু সে যা কামাই করেছে কোন জায়গা থেকে কামাই করেছে এবং কোথায় সে খরচ করেছে কে প্রশ্ন করবেন কে প্রশ্ন করবেন এবং সে যতটুকু জেনেছে তা কতটুকু আমল করেছে এই ব্যাপারেও তাকে প্রশ্ন করা হবে আল্লাহ তুমি আমাদের সকল প্রশ্নের জবাব দেওয়াকে সহজ করে দাও আমিন জোরে বলি আমিন আমিন আরো জোরে বলি আমিন আমিন এই ছয়টি কাজ যদি কোনো বান্দা করে আল্লাহ তাআলা বলছেন ফামান আফা ওয়া আসলাহা ফাজরুহু আলাল্লাহ ইন্নাহু লা ইউহিব্বুল জালিমিন তাদের পুরস্কার আমার আল্লাহর কাছে আছে জোরে করুন সুবহানাল্লাহ আল্লাহ তুমি সবাইকে কবুল করো জোরে বলি আমিন আমিন আরো জোরে আমিন আমিন অনেক রাত হয়েছে আমরা ধীরে ধীরে এখন দোয়ার দিকে চলে যাব আমরা চাইবো কার কাছে আল্লাহর কাছে আমরা চাইবো আল্লাহর কাছে বলবো আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন আমিন